সুপ্রিয় দর্শক, আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম। আজকে আমাদের বিষয় নারী পাচার। আসলে নারী পাচারকে ঘিরে সব রকম পাচারের বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের এখানে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি আগে নারী পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি পর্দার আড়ালে বসে আছেন। সঙ্গত কারণে আমরা তার ছদ্মনাম ব্যবহার করছি, আমরা ধরে নেই তার ডাকনাম হীরা। হীরা আছেন পর্দার আড়ালে। পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার PBI, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আরও আছেন আঞ্জুমানারা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, মানবাধিকার কর্মী, একমাত্রা সোসাইটি। আমি একটু যেতে চাই আমাদের এখানে উপস্থিত অতিথি মিনা মাহমুদার কাছে, অতিরিক্ত পুলিশ সুপার PBI। মালয়েশিয়া যাওয়ার নামে বা থাইল্যান্ড যাওয়ার নামে কিংবা মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে যাওয়ার নামে তাদেরকে কোথাও নিয়ে আটকে রাখা হচ্ছে এবং তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে, এবং সেই ব্যাপারে আপনার মতামত কী? হ্যাঁ, এরকম ঘটনা তো ঘটছে, কিন্তু এই যে একটা অবস্থা, এখানে তো উদ্ধার তো করতে হবে। জি, এমন অভিযোগ আছে যে আমাদের টেকনাফের কিছু বাড়িঘর আছে যেখানে তাদেরকে আটকে রাখা হয় যে মালয়েশিয়া নিয়ে যাবে বলে, তারপর সেখান থেকে টাকা নেওয়া হয়, টাকা নেওয়ার পর তাদেরকে কোনো না কোনোভাবে একটা নৌকাতে তুলে দেওয়া হয় এবং যেখানে তার পরবর্তী ভোগান্তিটা হয় অন্য একটা দেশে। হ্যাঁ, এবং দেখা যায় যে এক্ষেত্রে যে শুধুমাত্র একটা পাসপোর্ট তাদের কাছে ধরিয়ে দেওয়া হয়, ওইটা ওই পাসপোর্ট দেখা গেছে অনেক সময় এটা ভুয়া একটা পাসপোর্ট থাকে, ভুয়া একটা ভিসা থাকে, তারা কিছুই জানে না, এবং উঠানোর আগ মুহূর্তে যে তাদের হাতে ওই পাসপোর্টটা ধরিয়ে দেওয়া হয়, সে যা যাচাই করবে সে সুযোগটা পর্যন্ত তাকে দেওয়া হয় না। আচ্ছা, যখন কোনো একজন মানুষের জানতে পারলেন যে তার পরিবারের কেউ একজন পাচারের শিকার হয়েছেন, তখন তার প্রথম কাজটা কী হবে? তার প্রথম কাজটা হচ্ছে পুলিশকে ইনফর্ম করা। পুলিশ তখন ইন্টারপোলের মাধ্যমে ওই দেশে, যে দেশে সে ভিকটিম রয়েছে সেই দেশের তথ্য নিবে, যে ইন্টারপোলের মাধ্যমে। ইন্টারপোল তথ্য দেওয়ার পর যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, আসলে ভিকটিম এখানে আছে, তখন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে যাবে, হচ্ছে চিঠি লিখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখবে ওই ভিকটিমকে আনার জন্য ব্যবস্থা করার। এভাবে ভিকটিম আসলো, এভাবে আর ধরেন সেই অপরাধীদের ধরার ক্ষেত্রে, অপরাধীকে ধরার ক্ষেত্রে যখন জানতে পারলেন যে এই এইখানে আছে কিন্তু অপরাধী অন্য দেশে বা অন্য দেশে অবস্থান করছে, প্রয়োজনে বাংলাদেশ পুলিশ বিদেশে যেতে পারবে, সে যদি বাংলাদেশি অপরাধী। কিন্তু আপনি বলতে চাচ্ছেন প্রথমেই পুলিশ বাহিনী শরণাপন্ন হওয়া জরুরি, কারণ প্রথম দিকে যদি নিজের উদ্যোগে কিছু করা হয় বা কোনো টাকা দেওয়া হয় তাহলে সেটা পুরোটাই অপচয় হয়, সময় নষ্ট করা হয়। জি, আমরা আপনার কাছে আসতে চাই আঞ্জুমানারা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের এখান থেকে যখন আমরা জানতে পারবো যে ওই দেশে একজন আটকা পড়েছেন বা পাচারের শিকার হয়েছেন, যাকে যেই কাজ বলা হয়েছিল সেই কাজ না দিয়ে অন্য কাজ দেওয়া হচ্ছে, তখন তাকে ফিরিয়ে আনার স্টেপগুলো কী কী? আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, যেই দেশে আমাদের মানুষটা পাচার হয়েছে, সে নারী পুরুষ যেই হোক, সেই দেশের দূতাবাসের সাথে তা অবশ্যই আমাদেরকে একটা যোগাযোগ এখান থেকে করতে হবে। সেটা বাংলাদেশ গভর্নমেন্টের দায়িত্ব, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করা। এবং বর্তমানে আমাদের যে আইনটা আছে, মানব পাচারের যে 2012 আইনটা আছে, ওখানে স্পষ্ট করে এই দায়িত্বটা বাংলাদেশ গভর্নমেন্টকে দেওয়া হয়েছে। আগে আমাদের যে আইনটা দ্বারা আমরা পরিচালিত হতাম, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ওইখানে বলা ছিল না কীভাবে বিদেশ থেকে আমাদের পাচার করা মানুষজন দেশে ফেরত আসবে, কিন্তু এই আইনটাতে স্পষ্ট করে বলা আছে যে দূতাবাসের সাথে আমাদের যোগাযোগ করতে হবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওই দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করে আমাদের ওই মানুষটাকে দেশে ফেরত নিয়ে আসার চেষ্টা করবে। আপাতত আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ধরেন আমরা এখনও আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রুতে জানতে পারি যে বিভিন্ন দেশে, এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশে আমাদের বেশ কিছু নারী শ্রমিক আটকা আছে, এরকম আমরা জানতে পারি, এবং তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের আত্মীয় স্বজন নানা রকম সময়ে দেখা যায় টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগ করছেন বা কী করতে হবে বুঝতে পারছেন না, তাদের জন্য আপনার পরামর্শ কী? আমি তো প্রথমেই বলবো পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশকে যদি ইনফর্ম না করে পুলিশ জানবে কী করে? ব্যবস্থাটা শুরু করতে হলে তো পুলিশকে অবশ্যই জানাতে হবে। তাহলে তারা এখন পুলিশে কী জানাবে? ধরেন যে তাদের একটা কাজে গিয়েছিল, সেই কাজটা তারা ভালো লাগছে না, চলে আসতে চায়, কিন্তু তার পাসপোর্টটা হয়তো ওখানে আটকা পড়ে আছে, কিন্তু তাকে কিংবা ওখানে হয়তো তাকে আসতে দিচ্ছে না, সেক্ষেত্রে তো বাংলাদেশ পুলিশ তো ইন্টারপোলের মাধ্যমে তো খবর নিয়ে তারপরে তোকে আনার ব্যবস্থা করবেই, কিন্তু পুলিশকে যদি ইনফর্ম না করে, পুলিশ যদি না জানে, পুলিশ কী করে আনবে বলেন? তার মানে সংশ্লিষ্ট থানাতে এখনই তাদের যোগাযোগ করতে হবে। জি, হীরা, আপনার কাছে যারা ফেরত এসেছিল আপনি বলেছেন, তাদের মধ্যে তারা কী জানিয়েছিল যে তাদেরকে কী ধরনের নির্যাতন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল, একটু বলবেন? হ্যাঁ, বলবো। ওরা অনেক মারধর করতো, তারপরে খাবার দিত না, ওই যে ছেলেদের সাথে মিশতে বলতো, দৈনিক 10 জন 15 জন 20 জন আসতো। আচ্ছা, আসার পরে তো একটা মেয়ে এর সম্ভব না, এক একটা মেয়ের কাছে দৈনিক অনেকগুলা লোকজন আসা যাওয়া করতো, তো ওইটার পরে ওরা খুব অত্যাচারে কান্নাকাটি করতো, না গেলে মারধর করতো। সে মার ধরার পরে ছেলে মেয়েগুলা অনেক কষ্ট করে একটা বাঙালি পাইছিল, সে বাঙালির হাতে পায়ে ধরে বলছে যে ভাই
মানে লাস্টে বাবা ডাকছে যে তুমি আমার বাবা, তুমি আমার এখান থেকে উদ্ধার করে নাও। পরে ওই লোকটাই ওদের উদ্ধার করে আনছে। তাদের আত্মীয় স্বজনরা আপনাকে কখনো ধরে নাই যে আপনি? তার আত্মীয় স্বজনকে আমাকে বাসা চেঞ্জ করে ফেলছিলাম আমি, তার মোবাইল নাম্বারটা আমি চেঞ্জ করতে পারিনি। ওর আত্মীয় স্বজন আইসা আমাকে ধরছিল যে মানে টাকা পাঠাইতে আমার একটু দেরি হয়েছিল, তো আমি তো ওদের নাম দিয়ে টাকা পাঠাইতাম, দুই মাস আমি টাকা পাঠাইনি। পাঠানোর পরেই ওই ওদের যে আবার গার্জেন আছে তারা বলছে যে ওই মহিলা বাচ্চা তোমাদের মেয়েগুলো পাচার করে দিছে। তখনই ওর বাবা মা কেমনে কেমনে ঠিকানা নিয়ে আইসা আমাকে ধৈরা মানে অনেক পুলিশের কাছে দিছিল। আমার নামে মামলা হয়েছিল, আমি তিন দিন ছিলাম। থাকার পরে আমি ওইখান থেকে টাকা দিয়ে আমি বের হয়ে চলে আসছি। আমরা আমাদের এই আলোচনার এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমি ওখানে একটা জিনিস দেখেছি যে এটার মানে পরের ইফেক্টটা অনেক বেশি ভয়ঙ্কর। যেমন দেখা যায় যে তারা এসে কোনোভাবে তাদের সোসাইটিতে মুখ দেখাতে চায় না, তারা তাদের লাইফটা ওইভাবে করে মেনেই নেয় এবং তারা বুঝে নেয় যে তারা আগেই বাবা মার কাছে যেতে পারবে না, ভাই বোনের কাছে যেতে পারবে না, কারণ তারা গেলে তার বাবা মা ভাই বোন হয়তো বা সোসাইটিতে মুখ দেখাতে পারবে না। তখন তারা দেখা যায় আরেকটা অপরাধের সাথে, তখন তারা পুরো পার্মানেন্টলি একটা অপরাধের সাথে চলে যায়। আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আমাদের বিষয় ছিল নারী পাচার তথা মানব পাচার। আমাদের এখানে উপস্থিত আছেন হীরা, যিনি পর্দার আড়ালে বসে আছেন, যিনি একসময় এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি নিজে থেকে দাবি করেছেন। পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার PBI, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আরও আছেন আঞ্জুমানারা, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা একটু যেতে চাই অ্যাডভোকেট আঞ্জুমানার কাছে যে আমাদের দেশের তারা যদি ফেরত আসে বা তারপরে মামলাগুলো কীভাবে চলতে পারে। আচ্ছা, আমাদের দেশে যে আইনের প্রক্রিয়াটা সেটা হলো এটা কিন্তু নর্মাল কোনো আদালতে বা নর্মাল কোনো ফোরামের মাধ্যমে কিন্তু এই মামলাগুলো চলবে না, এগুলো স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে চলবে। নারী ও শিশু নির্যাতন দমনের যেরকম আলাদা একটা স্পেশাল ট্রাইব্যুনাল আছে এবং কত কার্যদিবসের মধ্যে মামলাগুলো শেষ করতে হবে এটার একটা লিমিটেশন পিরিয়ড আছে, এটাও সেম। এটা যেহেতু একদমই খুব বেশি পুরনো মামলা আইন না, এটার জন্য আলাদা করে এখনও সেল গঠন করা হয়নি, কিন্তু গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বলাই হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে কোর্টগুলো আছে সেই কোর্টগুলো এই মানব পাচারের ইয়াগুলো দেখবে, ম্যাটারগুলো দেখবে। এবং এখানে পুলিশকে একদম খুব স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে 90 দিনের মধ্যে যে কোনো মামলা ফাইল হওয়ার পর 90 দিনের মধ্যে এটা ইনভেস্টিগেশন শেষ করতে হবে এবং এটা খুব দ্রুতগতিতে এই মামলার কার্যক্রমগুলো চলবে। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে তো অপরাধী যে তার বিচারটা তো ট্রাইব্যুনালে হবে আর যে ভিকটিম ফেরত আসবে তার জন্য কিন্তু একটা ভিকটিম সাপোর্ট সেন্টারের ব্যবস্থাও গভর্নমেন্ট করে রেখেছে। অনেক সময় দেখা যায় যে ভিকটিমগুলো যখন দেশে ফিরে আসে তখন তাদের সেই আগের সোসাইটিতে যাওয়া, ওইভাবে যাওয়া বা ওইখানে অ্যাডজাস্ট করা একটু আগে বলছিলেন যে আসলে তারা যখন ফেরত আসে এবং আগের সোসাইটিতে তারা আগের মতো করে মিশতে পারে না তখন তাদের মধ্যে কী ধরনের রিয়াকশন আপনি দেখতে পাচ্ছেন? তখনই আমি আসলে আমি যে এনজিওর সাথে আছি বা আমি যে এনজিওর সাথে অনেক বছর ধরে, আমি ওখানে একটা জিনিস দেখেছি যে এটার মানে পরের ইফেক্টটা অনেক বেশি ভয়ঙ্কর। যেমন দেখা যায় যে তারা এসে কোনোভাবে তাদের সোসাইটিতে মুখ দেখাতে চায় না, তারা তাদের লাইফটা ওইভাবে করে মেনেই নেয় এবং তারা বুঝে নেয় যে তারা আগেই বাবা মার কাছে যেতে পারবে না, ভাই বোনের কাছে যেতে পারবে না, কারণ তারা গেলে তার বাবা মা ভাই বোন হয়তো বা সোসাইটিতে মুখ দেখাতে পারবে না। তখন তারা দেখা যায় আরেকটা অপরাধের সাথে, তখন তারা পুরো পারমানেন্টলি একটা অপরাধের সাথে চলে যায়। আচ্ছা, তখন তার নিজের ইচ্ছায় তখন নিজের ইচ্ছায় চলে যায়, তখন তাদের আর কিছু করার থাকে না, তারা আসলে এই সোসাইটিতে ওইভাবে করে তারা অ্যাডজাস্ট করতে পারে না, তখন তারা আরেকটা জগতে চলে যায়। ওইখান থেকে তাদের পরের যে প্রজন্মটা আসে সেই প্রজন্মটার লাইফটাও থ্রেটেনিং হয়ে যায় তাদের কারণে, কারণ তারা তো একটা সারাউন্ডিংয়ের মধ্যে থাকতে থাকতে তারা এর বাইরে কিছু ভাবতে পারে না। সো এটা আমাদের দেশের পরের প্রজন্মর জন্য এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এটার জন্য আমি বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের বা আমাদের সোসাইটিতে যে ভিকটিম সাপোর্ট সেন্টারগুলো আছে বিভিন্ন, এই যে আমার যে আরেকজন অতিথি আপু যেটা বললেন যে ভিকটিম সাপোর্ট সেন্টারগুলোকে আরও বেশি অত্যাধুনিক করা উচিত, যেন আমাদের ভিকটিমগুলো যেন দেশে ফিরে আসার পর তারা যেন ভালোভাবে রিহ্যাবিলিটেট হতে পারে, ফিরে যেতে পারে। হ্যাঁ, কারণ এখানে কাউন্সিলিং এর একটা বিশাল ব্যাপার আছে। আমরা আপনার কাছে আসবো, তার আগে আমরা একটু শুনতে চাই হীরা, আপনি কেন এই এই কাজ শুরু করলেন? কেন এই কাজ শুরু করলাম? আমি যখন মানে বাহিরের ব্যাপারটা বুঝতে পারলাম, দেখলাম যে আমাকে বললো একটা মেয়ে যদি আপনি দেন তাহলে আপনাকে 50,000 টাকা দিব। আমি বললাম মেয়েটা আমি কীভাবে দিব বলো? আমার নাম্বারটা কেমনে কেমনে পাইতো তারা পাইছে সেটা আমি সরি জানি না। তো বলো যে হীরা আপনার কাছে তো অনেক মেয়ে আছে, তা আমাকে 4টা মেয়ে দেন, আপনাকে আমি 2,00,000 টাকা দিব। আমি বলছি 4টা মেয়ে দিলে 2,00,000 টাকা দিবেন কীভাবে? বলে যে আপনি আমাকে 4টা মেয়ে বেনাফুলে কি কক্সবাজার যে কোনো জায়গায় আপনি সিলেটে আইনে দিবেন, আমরা নিয়ে যাব। তো
আমি বললাম যে কীভাবে আমি এনে দিব, বলে যে মেয়েদের নিয়ে আসবেন যে প্রোগ্রামের কথা বইলা, যে আমাদের ভালো একটা অনুষ্ঠান আছে, চল আমরা দেখতে যাই, ওখানে আমরা দুই দিন তিন দিন থাকবো, তা আপনি দুই তিন দিন থাকে আমাদের সাথে পরিচয় করাই দিয়া আপনাকে আমি টাকা দেবো, আপনি চলে যাবেন। আপনি কক্সবাজার পর্যন্ত পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব ছিল, বেনাপোল পর্যন্ত পৌঁছে দেওয়াটা আপনার দায়িত্ব ছিল, আপনি সেটা বলতে যাচ্ছেন? হ্যাঁ। তারপরে ওখান থেকে কারা নিত, অন্য কোনো পার্টি বা আপনার আপনার লোক, নাকি মাঝখানে আর কোনো পার্টি ছিল? মাঝখানে আরও পার্টি ছিল, বেনাফুলের লোকরা তুলে দিত অন্যজনের হাতে, আর ইসে কক্সবাজারের লোকরা ওরাও তুলে দিত অন্যজনের হাতে। আচ্ছা, তারপরে আপনি আপনি কি মানে জানতেন যে এরা পাচার হচ্ছে, নাকি আপনি সাধারণভাবে একটা মেয়েকে বাইরে কাজের জন্য পাঠাতেন, বিষয়টা কীরকম ছিল? আমি ভাই সাধারণভাবে কাজে পাঠাইতাম, পরে আমি শুনছি যে মেয়েগুলো নাকি বিক্রি হয়ে গেছে। তাদেরকে কি স্বাভাবিক কাজই দেওয়া হতো নাকি তাদেরকে যৌন কাজে লিপ্ত করা হতো, যেটা আমাদের এখানে মিনা মাহমুদ আপা বললেন? হ্যাঁ, যৌন কাজে ব্যবহার করা হতো, তাদের স্বাভাবিক কোনো কাজে দেওয়া হতো না, আর তাদের কোনো ঠিক মতন খাওয়া দাওয়া হতো না। মানে আপনি এতটা নিশ্চিত করে কীভাবে বলছেন? এভাবে আমি একবার সাথে গিয়েছিলাম, যাওয়ার পরে ওই কয়েক একবার দেখে আমি নিজেই পালাই চলে আসছি। কোন জায়গায় গিয়েছিলেন? এই ছোটখাটো আমাদের পাশের রাস্তায়। তারপর আপনি কখন বুঝতে পারলেন যে আপনার কাজটা ঠিক হচ্ছে না, বা আপনি এটা মানে এটা ভয়াবহ অন্যায় এবং এক একটা মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে? যখন আমি নিজে যেয়ে দেখে আসলাম, তখন ভাবলাম যে আমিও তো একটা নারী, আমারও তো একটা জীবন, ওদেরও তো একটা জীবন, তাই এইভাবে ওদের জীবনটা তো নষ্ট করার আমার কোনো অধিকার নেই। তখন আমি ওদের একটা নাম্বার কাগজ লেখা ফিকে দিয়ে আসছি, আমি যে গেছি, আমি যে ওদের পাঠাই, সে ওখানে যে গডফাদার আছে সে আমাকে চিনত না। আচ্ছা, আমি মিথ্যা ছলনা দিয়ে ওদের ওখানে ঢুকছি। আচ্ছা, ওদের সাথে কথা বলে ওদের হাল হবিয়ত দেখে আমি চলে আসছি, যে তোরা আমি যেখানে আসছি বলিস না, এই নাম্বারটা আছে, তোরা এইখানে এক ভালো ভাই আছে, তাদের সাথে যোগাযোগ কর, যোগাযোগ করে দেখ তোরা বাংলাদেশে আসার চিন্তা ভাবনা কর। আমরা আমাদের এই আলোচনার এই পর্যায়ে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমি বলবো যে বাংলাদেশের দিকে একমাত্র হাজবেন্ড ছাড়া কোনো নারী জানে বাংলাদেশের বাহিরে যায় না। কোনো নারী যদি তার হাজবেন্ড তাকে নিয়ে যায় তাহলে সে যেতে পারবে, নাহলে বলবো যে আমার কোনো ভাই বোনেরা তোমরা কেউ কোনো দিন বাংলাদেশের বাহিরে যায়ও না। কেন গেলে যে কত অত্যাচার, আমি নিজেও দেখে আসছি, এবং আমি কয়টা মেয়েকে পাঠাইছি তার জন্য আমি খুবই অনুতপ্ত। আমাদের মনের কথা অনুষ্ঠানে স্বাগতম আপনাদের সবাইকে। আজকে আমাদের বিষয় ছিল নারী পাচার তথা মানব পাচার। আমাদের এখানে উপস্থিত আছেন হীরা, যিনি পর্দার আড়ালে বসে আছেন, যিনি একসময় এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি নিজে থেকে দাবি করেছেন। পাশাপাশি আমাদের এখানে বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার PBI, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। আরও আছেন আঞ্জুমানারা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা মিনা মাহমুদা, অতিরিক্ত পুলিশ সুপার, আপনার কাছে যেতে চাই যে এই যে আমরা দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মানুষজন একটা আপোষ করতে থাকে, যখন সে ফিরে আসে তখন সে মামলা চালাতে চায় না, যখন সে ফিরে আসে তখন সে সোসাইটির একটা প্রতিবাদের মধ্যে পড়ে, তখন সে আরেকটা অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়। আপনার অভিজ্ঞতা কীরকম? হ্যাঁ, এরকম তো হয়, কারণ সে তখন তার ফ্যামিলি আসলে তাকে আগের মতো করে গ্রহণ করতে পারে না, তখন স্বাভাবিকভাবে সে কী করবে, কিছু করা থাকে না। আর একটা ফ্যামিলি যখন এত বছর একটা মেয়ে দূরে থাকে, তখন তার ফ্যামিলি কিন্তু একসময় মেনে নেয় যে এটাই স্বাভাবিক। আপনি কেসগুলো কীরকম দেখেছেন, যারা ফেরত এসছে তারা কি মামলা চালিয়েছিল? অনেক ক্ষেত্রে মামলা চালাতে চায় না। তাহলে তো দেখা যাচ্ছে যে একটা যাকে শাস্তি পাওয়ার কথা সেই প্রপার শাস্তিটা পাচ্ছে না, ফলে সমাজ থেকে সেই অপরাধ দূর হচ্ছে না। হ্যাঁ, একটা আমার কাছে একটা অভিজ্ঞতা আছে যে একজন ভিকটিম আমার কাছে এসেছিলেন, সে লেবানন থেকে এসেছে, কিন্তু আমি যখন বললাম যে আপনি মামলা করেন, সে মামলা করবে না, সে বলছে আমি আর মামলা করবো না, এসব ঝামেলা আমি যাবো না, যা হয়েছে বিদেশে হয়েছে, আমি বাংলাদেশে আর কোনো মামলা করবো না, লোকজন জানাজানি করবো না। তারপর তারা আর মামলা চালানো না? মামলা তারা চালানো মানে মামলা তারা ফাইলই করতে চাচ্ছে না, তারা বলছে না যে মামলা রুজু করবো না। তাদের কথা হচ্ছে যে বাংলাদেশে এসেছি, বিদেশে যা হয়েছে হয়েছে, এখন আমি আর বাংলাদেশে কোনো মামলা করবো না, ঝামেলায় যাবো না, এবং লোকজনকে জানাজানি করবো না। কিন্তু এটা করলে তো হবে না, যদি সে এটা করে তাহলে সে অপরাধীকে ছাড়া দিয়ে দিল, সেই অপরাধী পরবর্তীতে আরেকজন ভিকটিমকে আরেকজনকে ভিকটিমাইজ করবে, আরেকজনকে ভিকটিমাইজ করবে, তাকে ব্ল্যাকমেইল করবে, তাকে ব্ল্যাকমেইল করবে, আবার তাকে বিদেশে পাঠিয়ে দিবে। কিন্তু এটা করা উচিত হচ্ছে না, নানা কাজ করবে। হ্যাঁ, অবশ্যই তাকে উচিত প্রথমে এসে একটা মামলা রুজু করা। রাইট, আমরা একটু আমাদের আইনজীবীর কাছে যেতে চাই, আঞ্জুমানারা, জি বলুন। হ্যাঁ, আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ভিকটিম সে এসে অবশ্যই তাকে মামলাটা করতে হবে, কারণ মামলাটা করলে তাকেই যে সব কিছু চালাতে হবে নট নেসেসারি, কারণ এখানে পুরো দায়িত্বটা গভর্নমেন্টের উপরে। সে যে মামলাটা রুজু করবে সে মামলাটায় সে শুধু ভিকটিম, কিন্তু পুরো দায়িত্বটাই স্টেটের,
স্টেটের প্রত্যেকটা ট্রাইব্যুনালে একজন করে এবং বিশেষ বিশেষ ট্রাইব্যুনালগুলোতে একজনের অধিক পিপি থাকে। পিপি বলতে আমরা যেটা বুঝাই পাবলিক প্রসিকিউটর, তার দায়িত্ব মামলাটা চালিয়ে নিয়ে যাওয়া এবং গভর্নমেন্টই সেটাতে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু আমাদের ব্যাপারটা যেটা হয় যে দীর্ঘসূত্রিতার কারণে বা বিভিন্ন রকমের ঝামেলার কারণে আসলে ভিকটিম যারা তারা এই ঝামেলাগুলোতে আসতে চায় না। কিন্তু আমি একটা কথা বলবো, ভিকটিমরা যদি এই জায়গাটাতে এসে স্ট্রংলি না দাঁড়ায় তারা এটা এই জিনিসটা তার ভাবা উচিত যে যেই সাফারিংগুলো বা যেই কষ্টের মধ্য দিয়ে সে গেছে, সে যদি সেই অপরাধীকে শাস্তির কাঠগড়ায় দাঁড়া না করায় তাহলে দেখা যাবে সেই অপরাধী কিন্তু ফাঁকা ছাড় পেয়ে গেল, সে কিন্তু আবার পুনরায় একই কাজ করতে থাকবে এবং পাশাপাশি তাকেও সে ব্ল্যাকমেইল করতে পারে। এই জন্য আমি বলতে চাইবো যে তার দায়িত্ব হলো মামলাটা রুজু করা এবং টাইম টু টাইম একটু খোঁজ খবর রাখা, যখন তাকে সাক্ষী দিতে হবে তখন সে সাক্ষীটা দেয়া, কিন্তু গভর্নমেন্টের দায়িত্ব এবং পিপির দায়িত্ব মামলাটা চালিয়ে নিয়ে যাওয়া এবং যথারীতি সেভাবেই মামলাটা চলতে থাকে এবং তাকেও মানসিক এবং অন্যান্য সাপোর্ট দেওয়া, অন্য সাপোর্ট দেওয়া, এটা অবশ্যই। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে বাংলাদেশ পুলিশ, এক্ষেত্রে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সে একটা কিন্তু মনিটরিং সেল আছে, সেটা মানব পাচার সেল, সেখানে দেখা যায় যে এই প্রতিটি মামলার ক্ষেত্রে যারা সাক্ষী আছে সাক্ষীদের সুরক্ষার ব্যাপারে হেল্প করছে, সাক্ষীরা যখন সাক্ষী দিতে যাবে তার আগে তাদেরকে ব্রিফ করে দিচ্ছে, মামলাটা তদন্ত করছে কীরকম সে ব্যাপারে খোঁজ খবর রাখছে, প্রতিটা বিষয়ে কিন্তু পুলিশ সুতরাং শুধু প্রথম কাজ হচ্ছে মামলাটা রুজু করা। সেক্ষেত্রে যদি ভিকটিম এসে প্রথমে মামলাটা রুজু করে তাহলে খুবই উপকার হয়, সরকারকে সহযোগিতা করা হয় এবং অন্য আর দশজন নারীকে সহযোগিতা করা হয়, বাকি কাজটা সরকার চালিয়ে যাবে। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হীরা, আপনি কি আমাদের এই যে যারা দর্শক আছেন যারা এখনো ভাবছেন যে বাইরে কোনো একটা কাজের জন্য ভালো উপার্জনে আসায় যাওয়া যেতে পারে বা একজন বাজে লোকজনের কাজ খপ্পরে পড়তে পারে, তাদের জন্য আপনার পরামর্শ কি? আমি বলবো যে বাংলাদেশের দিকে একমাত্র হাজবেন্ড ছাড়া কোনো নারী জানে বাংলাদেশের বাইরে যায় না। কোনো নারী যদি তার হাজবেন্ড তাকে নিয়ে যায় তাহলে সে যেতে পারবে, নাহলে বলবো যে আমার কোনো ভাই বোনেরা তোমরা কেউ কোনো দিন বাংলাদেশের বাইরে যাও না, কেন গেলে যে কত অত্যাচার আমি নিজেও দেখে আসছি এবং কি আমি কয়টা মেয়েকে পাঠাইছি তার জন্য আমি খুবই অনুতপ্ত। জি, আমরা তো দেখতেই পেলাম যে আসলে সরকারের পক্ষ থেকে সব রকম পদক্ষেপই নেওয়া আছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কারো কোনো পরামর্শ শেষে দুই তিন বাক্যে যদি বলতে পারেন তাহলে খুব ভালো হয়। জি, আমি যেটা পরামর্শ দিব যে যারা যাচ্ছে তারা যেন অবশ্যই তাদের কাগজপত্রটা ঠিক মতো যাচাই করে যায়, এটা ঠিক মতো আছে কি না, এবং জেনে যায় সে কোথায় যাচ্ছে, কার কী কাছে যাচ্ছে, না জেনে শুনে না যাচাই করে সে যেন না যায়, সে যেন খপ্পরে না পড়ে, জেনে শুনে যাক, সচেতন হোক, প্রতিটি মানুষ সচেতন হয়ে দেখুক যে কী আছে, না জেনে শুনে যেন না যায়, আমার কথা হচ্ছে একটা। ধন্যবাদ আঞ্জুমানারা। আমি সবশেষে একটা কথাই বলতে চাই, আমাদের এই মানব পাচার রোধের একমাত্র আমার মনে হয় যেটা সবচেয়ে উপযুক্ত উপায় সেটা হলো সচেতনতা বৃদ্ধি করা। কারণ আমরা দেখি যে অনেক সময় হঠাৎ করে একটা জায়গায় একটা লোক আসলো, কিছুদিন ওখানে সে থাকলো এবং ইনফ্লুয়েন্স করতে থাকলো সবাইকে যে সে দেশের বাইরে নিয়ে যাবে, সে বিয়ে করবে, দেখা যায় এলাকার মানুষজন আসলে দরিদ্র মানুষ, তারা কোনো কিছু ভালো করে খোঁজ খবর না নিয়ে ওই ছেলেটার কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। ওটা কিন্তু আসলে বিয়ে তো সে নামে বিয়ে করে তার ওয়াইফকে। আপনি বলতে চাচ্ছেন যে সেই লোকটা সেই গ্রামে যায় শুধুমাত্র বিয়ে করার উদ্দেশ্যে, তার পাচার করার উদ্দেশ্যে? এটা হলো পাচারের আরেকটা ওয়ে। আমি এরকম আমার অনেকগুলো হিস্ট্রিতে দেখেছি, আমার অর্গানাইজেশনে প্লাস আমার কাজের ক্ষেত্রে আমি দেখেছি যে কিছু কিছু দালাল শ্রেণী থাকে যারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিয়ে করে, গরিব ঘরে বিয়ে করে, দেখা যায় যে ফ্যামিলিতে বিয়ে করে সেই ফ্যামিলিতে 10-15 হাজার 20 হাজার টাকা দিয়ে বিয়ে করে, যে আমি আপনার মেয়েকে ঢাকায় নিয়ে যাচ্ছি, আমার একটা ছোট মূল উদ্দেশ্য থাকে তাকে পাচার করা, সে নামে বিয়ে করে তার ওয়াইফ হিসেবে লিগ্যাল ওয়েতে নিয়ে আসে, কিন্তু তারপরে তার ওয়াইফ তো তাকে বিশ্বাস করবেই, সেই ওয়েতে ওই মেয়েটাকে এসে পাচার করে দেয়। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আমাদের শুধু এটুকুই বলার আছে যে কাজের উদ্দেশ্যে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যেতেই পারি, কিন্তু তার আগে একটু জেনে বুঝে যাওয়াটাই সবার চাওয়া। ভালো থাকবেন, আবার দেখা হবে।